আসসালামু আলাইকুম। লাউয়ের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, একদম ঝটপট এবং খুবই সহজেই এই রেসিপিটি রেডি করা যাবে। চলেন তাহলে শুরু করি। আমি এখানে একটা লাউ নিয়েছি, লাউটা কিন্তু অবশ্যই কচি হতে হবে। লাউটাকে আমি এবার কেটে নিচ্ছি, লাউটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। খুবই সহজ একটি রেসিপি, লাউ সবাই পছন্দ করে একটা সবজি হিসাবে, ঠান্ডা একটা তরকারি। এবার আমি একটা পিলারের সাহায্যে লাউটাকে এভাবে ছিলিয়ে নিচ্ছি। লাউটা আমার ছিলানো হয়ে গিয়েছে, এবার আমি লাউটাকে কেটে নিচ্ছি। লাউটাকে কিন্তু ঠিক একই সেমভাবেই কাটতে হবে, পাতলা বা মোটা করা যাবে না, তাহলে সিদ্ধ হতে সময় লাগবে। দেখুন আমি কিন্তু ঠিক একই সাইজ করে কেটে নিচ্ছি। এই তো লাউটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি লাউটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এবার চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই এবার আমি লাউটাকে দিয়ে দিচ্ছি। আজকে আমি লাউয়ের বাগার এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। লাউ তো অনেকভাবেই খেয়েছেন, মাছ দিয়ে খেয়েছেন, ডাল দিয়ে খেয়েছেন, শুধু এরকম একটি লাউয়ের বাগার, শুধু লাউয়ের এই সবজি, এটা একদিন রান্না করে খেয়ে দেখবেন অনেকটা মজার এই রেসিপিটি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ ফালি, এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা হাফ চামচ পরিমাণ। এবার আমি ভালো করে মশলাটাকে লাউয়ের সঙ্গে এভাবে কষিয়ে নিচ্ছি। এবার একটু পানি দিয়ে দিব। কচি লাউ হলে কিন্তু সময় লাগে না সিদ্ধ হতে। আমি 10 মিনিটের মতো লাউটাকে রান্না করে নিব ঢাকনা দিয়ে। ঢাকনা খুলে দেখি লাউয়ের কী অবস্থা। লাউ থেকে এমনিতেই পানি বের হয়ে গিয়েছে, আর আমি একটু পানি দিয়েছিলাম। লাউটা আরও একটু সিদ্ধ হবে। আরও 2 মিনিট আমি লাউটাকে সিদ্ধ করে নেব। 2 মিনিট পরে ফিরে আসছি। দেখুন লাউটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ওই কড়াইয়ে আমি পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন আর হচ্ছে কাঁচামরিচ ফালি। রসুন কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিব, গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। এটাই হচ্ছে লাউয়ের বাগার। এভাবে লাউটা রান্না করে খেয়ে দেখবেন একদিন, গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে এই রান্নাটি। আমার আজকে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটু করে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং
যারা নতুন এসেছেন তারা প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখুন পেঁয়াজ মরিচ রসুনটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে সিদ্ধ করা লাউটাকে এর উপরে ছেড়ে দিচ্ছি তৈরি হয়ে যায় ঝটপট লাউয়ের বাগার এই রেসিপিটি বাগারের পরে আমি আরও দুই মিনিট ওকে জাল করে নিব এবার ওর উপরে দিয়ে দিচ্ছি আমি জিরে ধনিয়ার গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে আমি ধনে পাতা কুচি রেডি হয়ে গেলো ঝটপট লাউয়ের বাগার এই রেসিপিটি আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে